আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আসলে অন্য কোনো কিছু করা দেখানো হয় না, এত ব্যস্ত থাকি, শুধু রান্নাটাই দেখানো হয়, আপনাদের সাথে শেয়ার করি। তো আজ আমি রান্না করব, এই জন্য আমি সব কিছু যে এখানে রেডি করে নিয়েছি, মশলা বের করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এইদিকে হচ্ছে আমি আজকে রান্না করব পালং শাক দিয়ে ছোট পুঁটি মাছ, এই যে ছোট পুঁটি মাছ হাতে মাখিয়ে রান্না করব। আর আম্মু পাঠিয়েছিল কবুতর, মানে পায়রা, পায়রা একটু আলু দিয়ে ঝোল করে নিব। আর এখানে মূলা কেটে নিয়েছি, মূলা হচ্ছে এই যে একটু চিংড়ি মাছ দিয়ে 4-5টা চিংড়ি মাছ শুধু ঘ্রাণ হওয়ার জন্য একটু ভেজে নিব। তো চলুন রান্না শুরু করি। তো আমি এখানে কড়াইতে ফার্স্টে পুঁটি মাছ দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা মরিচ, আমি মাখিয়ে দিব। কীভাবে রান্না করি আপনারা একটু দেখেন, আমি যে প্রথমে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু চটকিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা কাটা একটু মোটা হয়ে গিয়েছে, এই যে পেঁয়াজটা একটু চটকিয়ে দিলাম। এটার মধ্যে আমি এক এক করে যে মশলা দিয়ে দিব, মশলা বলতে কি আমি শুধু হচ্ছে জিরা বাটা দিব আর রসুন, এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি তেল, তেলটা আমি একটু বেশি করে দিলাম। এখন আমি যেটাকে ভালো করে মিক্স হাতে মাখিয়ে নিচ্ছি, এটার মধ্যে এখন আমি দিয়ে দেবো পানি। তো যে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তো যে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু একদম হাই, এই যে আমি জাল কিন্তু একদম হাইতে দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢেকে দিব। এটা বলক আসলে পরে আমি হচ্ছে এই যে এখানে পালং শাক কেটে রেখেছি, পালং শাক দিয়ে দিব। এখানে কবুতর রান্না করার জন্য আমি কিন্তু কড়াই উঠিয়ে দিয়েছি, আমি যে গরম তেলের মধ্যে ফার্স্টে হচ্ছে দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, আর আমি এখানে হচ্ছে এলাচ কিন্তু রেখেছি চুলার পরে গরম হওয়ার জন্য, যে তরকারি লাস্টে আমি এটা ছিলে পাটায় গুঁড়া করে দিব। এখানে তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ফার্স্টে আমি লাল করে নেব। তো এই যে এখানে পুঁটি মাছের বলক চলে এসেছে, আমি এটার মধ্যে এখন পালং শাক দিয়ে দিচ্ছি, কালারটা কি পালং শাকের, একদম গ্রিন। আসলে ঢাকায় তো কোনো কিছু দেখা যায় যে কি খাই জানি না, আসলে বাঁচার জন্য খাই, গ্রামে দেখা যায় সব কিছুর স্বাদ যত মজা লাগে, ঢাকায় আসলে এত মজা লাগে না, তারপরেও বাঁচতে হলে ঢাকায় থাকি, খাইতে হবে, কোনো কিছু করার নেই। তো এটা এখন ঢেকে দিব, কারণ হচ্ছে এটা অনেক শাক আছে, নাড়াচাড়া দিতে পারবো না, এই জন্য আমি এটা ঢেকে দিচ্ছি, পরে কুমড়ে আমি নাড়াচাড়া দিয়ে দিব। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এটার মধ্যে এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এর মধ্যে এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
পরিমাণ মতো লবণ। তো এটাকে হচ্ছে ভালো করে এখন আমি কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিব এর মধ্যে যেন মশলাটা না পড়ে যায়। এই যে একটু পানি দিয়ে দিলাম, তো এটার মধ্যে ফার্স্টে আলু দিয়ে দিচ্ছি, যেহেতু কবুতরের গোশ এর জন্য আসলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে, যেন ফার্স্টে আমি আলু দিয়ে দিলাম আর সাথে সাথে আমি কিন্তু এই যে কবুতরের গোশটা দিয়ে দেবো। কালারটা মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর যেদিকে আমার শাক কিন্তু হয়ে যাচ্ছে, একটু ঢাকনাটা খুলে দিলাম, মাছ খেলে মাছের কাঁটা ঢুকে, এই জন্য আসলে মাছ এখন খাওয়াই বাদ দিয়ে দিছি। এটা ভালো করে এখন কষিয়ে নেবো, কষিয়ে একবারই আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো। তো এই যে এখানে পুঠি মাছের হাতে মাখানো পালং শাকের রান্না শেষ। আর যেখানে আমি ফ্রাই প্যান রেখে দিয়েছি এটা আমি নামিয়ে এখন যে মূলা উঠিয়ে দেবো ভাজার জন্য। তো এখানে আমি যে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য, আর এদিকে মূলা আমি লবণ দিয়ে হলুদে মাখিয়ে রেখেছি, তেল গরম হলে এটা আমি ছেড়ে দেব। তো এই যে আমি মূলা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি যে পেঁয়াজের কলি কেটে রেখেছি, পেঁয়াজের কলি আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এটা বাগার দিয়ে দিব। আর এখানে একটু পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে আমি মানে একটু ঘ্রাণ হওয়ার জন্য জাস্ট চিংড়ি মাছটা দেওয়া। আর এদিকে তো এই যে কবুতর হচ্ছে এটা একটু ঢেকে দিয়ে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যেখানে কবুতর কষানো হয়ে গিয়েছে এখন আমি যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, পরে যেখানে এলাচ রেখেছে এটা আমি গুঁড়া করে দিয়ে দিব। আসলে কিন্তু একদম হাই চুলা কিন্তু একদম হাইতে থাকবে, আর যেদিকে মূলা যে এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম, এলাচ আমি কিন্তু আগে থেকে আস্ত রেখেছিলাম, পরে আমি খিলেপাটা কিন্তু গুঁড়া করে দিয়েছি। আর যেদিকে মূলা ভাজি হচ্ছে মূলাটা একটু দেখি উল্টে দিই যেভাবে করে ভেজে নেব। অনেকে আছে মূলা পছন্দ করে না, কিন্তু আমার মূলা খুব পছন্দ, আর এটা হচ্ছে লাল মূলা, এই মূলাটা আসলেই খুব ভালো লাগে আমার কাছে, ভালো লাগে সবার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমাদের বাসায় মূলা কেউ পছন্দ করে না, শুধু আমি পছন্দ করি। এই যে মূলা ভাজা হয়ে গিয়েছে, আমি এটার মধ্যে ফার্স্টে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আমি একা খাবো এই জন্য অল্প একটু চিংড়ি মাছ করতেছি, কারণ মূলা কেউ খায় না শুধু আমার জন্য। চিংড়ি মাছ উঠিয়ে রেখেছি, এটার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজের কলি দেবো আমি বেশি পেঁয়াজ দেবো না, যেখানে আমি হালকা করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর যেখানে পেঁয়াজের কলি দিয়ে দেবো এখন একদম লাল করে ভেজে নেব। তো এই যে আমার কবুতর রান্না কিন্তু কমপ্লিট, আমি এটার মধ্যে হচ্ছে লাস্টে শুধু একটু ধনে মানে যে এলাচের গুঁড়া দিয়েছি, আর এই যে এদিকে পেঁয়াজের কলি, এখানে আমি হালকা একটু মশলা দেবো, একদমই হালকা একটু জিরা বাটা আর একটু রসুন বাটা দেবো। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খাবারটা আসলে মজা হয়, যারা যেসব মূলা পছন্দ করেন তারা রান্না করতে পারেন।
অনেকে পছন্দ করে না, তবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। তো যেখানে আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছি পেঁয়াজের কলির কারণে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না। পানিটা শুকালে ভালো করে নাড়াচাড়া করে আমি হচ্ছে যে মূলা দিয়ে দেবো। এটার মধ্যে আমি একটু ধনিয়ার পাতাও দেবো। একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে যে মূলা দিয়ে দেবো এটার মধ্যে। তো এই যে আমার মূলা ভাজি কমপ্লিট। এখন ফ্রেশ হয়ে ওদের সবাইকে খাইতে দেবো, আমিও খাবো। তো এই যে আমরা খেতে বসে গিয়েছি, মূলা ভাজি নিয়ে সবাই হাসাহাসি। মূলা ভাজি কেউ খায় না, আবার আমি যখন করি তখন খায়, মানে বেশি পছন্দ করে না কিন্তু আসিফ প্রচুর পছন্দ করে, কিন্তু আমার মূলা অনেক পছন্দ। তো খাবো একটু পরে, খাওয়া দাওয়ার পরে তারপর দোকানে যাব। তো আমি এই যে বের হয়ে যাচ্ছি দোকানের জন্য, বাইরে আজকে প্রচুর ঠান্ডা, গ্রামে কত শীত জানি না, তবে ঢাকায় আজকে অনেক শীত। তো আজকে হচ্ছে মাস্ক ছাড়া মার্কেটে ঢুকতে হচ্ছে না, আমি আজকে মাস্ক আনিনি, এই জন্য হচ্ছে বাইরে থেকে মাস্ক নিয়ে নিলাম। তো এই যে মার্কেটে চলে আসলাম, এখনো দোকানই ওপেন হয়নি, কেউ আসেনি, আলামিন নিলা কেউ আসেনি। ওই যে আলামিন আসছে, আলামিন একটু হাই হ্যালো বলো তো। কখন আসছো? নীলা আসে নাই, আলামিন আসতে আমার আগে চলে আসছে। তো এই যে আমরা লাঞ্চ করতে বসে গেছি, এটা হচ্ছে আমার খাবার। আর আমি কি কি খাবার এনেছি আপনারা তো জানেন, আমার স্পেশাল এই যে মূলা, অনেক টেস্ট হয়েছে। আর আলামিন আজকে খাবার কিনে নিয়ে আসছে, আজকে হচ্ছে আলামিনের আম্মা আলামিনকে রান্না করে দেয়নি, সে 30 টাকার ভাত এনেছে, কয়েক প্রকার ভর্তা আনছে। তো আবারও কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।